কত মানুষ জানে আজকে সারা বাংলা জুড়ে কত লোক প্রতারিত হয়েছে, দরিদ্র মানুষ বিশেষ করে, যে আমাদের অর্থনৈতিক দুরবস্থা থেকে বাঁচার জন্য সারা জীবনের যে রোজগার সেটাকে পর্যন্ত বিভিন্ন চিট ফান্ডের তৃণমূলের নেতার মন্ত্রীর নির্দেশে তারা সার্টিফাই করেছে বিভিন্ন মঞ্চে গিয়ে, আর সেখানে টাকা রেখে তারা কিছুই পায়নি। অথচ বড় বড় অ্যাসেট রয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে হাত দিয়ে বিক্রি করে সেই সম্পত্তি মানুষকে ফিরিয়ে পুজোর আনন্দ চাইতেও ডবল আনন্দ হতো, কিন্তু আজকে তারা এ থেকে বঞ্চিত হয়েছে। আর আমরা কথা দিচ্ছি যে পশ্চিমবাংলায় আসলে পরে এইসব চিট ফান্ডের মালিকের সমস্ত সম্পত্তি